नमस्कार प्रथम মামলাপাড়ার আমলাজোড়ায় অঞ্চলের ভূমিপুত্র আমাদের খুব কাছের আমার ভাতৃপ্রতিম শ্রী লক্ষণ গুরুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লক্ষণ দার জন্য একটা বড় হাততালি হোক। লক্ষণ দা আজকে নিজে নিজে প্রচার না করে, আজ দুর্গাপুর পশ্চিমের প্রচার সকালে না করে আজ মামলাপাড়ায় আমার সঙ্গে সকালে ঘুরছে। আমি চিরকৃতজ্ঞ থাকবো আমি লক্ষণ গোড়াইয়ের জন্য যে আমাকে হাত ধরে নিজের গ্রামের প্রত্যেকটা বাড়িতে পরিচয় করাচ্ছে। প্রথমে আমি মান্নাবেরার প্রত্যেক বাসীকে যারা এখানে থাকেন তাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি কারণ বাংলায় যে পরিবর্তনের হাওয়া আপনাদের মাধ্যম দিয়ে উঠেছে, যে অঙ্গীকার বাংলার 10 কোটি মানুষ নিয়েছে, যে অঙ্গীকার দুর্গাপুরে প্রত্যেক নগরবাসী নিয়েছে, যে আমরা আর ভয়ভীত থাকব না, আমরা আমাদের যে অধিকার সে অধিকার নিজের অধিকার নিজে নেব। আপনারা প্রত্যেকে জানেন 2018 এই আমলাজোড়া গোপালপুর মলান্দিঘি কাকসার বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েতের ভোট হয়েছে। আপনারা যারা এখানে শুনছেন এবং দূর দূর অব্দি শুনছেন, এই বাজারে যারা যারা শুনছেন, আপনারা নিজের ভোট নিজে দিতে পারেন। আপনাদের ভোট লুট হয়েছিল, কারা লুট করেছিল? বীরভূম থেকে মুর্শিদাবাদ মালদা থেকে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এই বিভিন্ন অলি গলিতে দাপিয়ে বেরিয়েছে এবং আপনাদের নিজেদের যারা এখানে অন্য দল করে বাম করে অথবা আমাদের যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের নমিনেশন ফর্ম পর্যন্ত তুলতে দেয় নাই, এবং অনেকে যারা তৃণমূল করে যারা প্রার্থী হইতে চেয়েছিল তাদেরও নমিনেশন ফর্ম তুলতে দেয়নি, পিটিয়ে গায়ের চামড়া তুলে দিয়েছিল বিভিন্ন অলি গলিতে মামলাপাড়ায় মলা।